আরজিকর কাণ্ডে এই তদন্ত যত এগোচ্ছে ততই একটার পর একটা রহস্য মোড়া তথ্য সামনে আসছে। একটার পর একটা তথ্য, এই যেমন কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম যে চল্লিশ মিনিট পর্যন্ত কোনো রকমের কোনো লিঙ্ক পাওয়া যায়নি, একটা মিসিং লিঙ্ক, সবটাই ধোয়াশা। কিন্তু কি হয়েছিল এই চল্লিশ মিনিট? প্রায় চল্লিশ মিনিটেরও বেশি সময় যদি আমরা বলে থাকি সেটাও কিন্তু খুব একটা ভুল হবে না। আর এই মুহূর্তে মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কেয়াসেট আলোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সেটাই দেখাবো যে এই সময়টা, এই অতিরিক্ত সময়টা কি করা হয়েছিল। দেখুন, এক ঘন্টার মিসিং লিঙ্ক এবং সকাল থেকে 9:30 অভয়াকে দেখতে পান কর্তব্যরত জুনিয়র ডাক্তাররা। এবং তার পরবর্তীতে যে তথ্য আপনাদের সামনে রাখি, সকাল ঠিক 9:32 যেখানে সিনিয়র সহ সবাইকে জানানো হয়, কিন্তু কি জানানো হয় সেটা আপনাদের সামনে তুলে ধরি। সকাল ঠিক 10:10 এবং টালা থানায় ফোন, আরজি কর আউটপোস্ট থেকে একেবারে সরাসরি টালা থানায় ফোন যায়, সেই টাইমটাও আপনাদের সামনে রাখলাম। আর এরপর ঠিক 20 মিনিট বাদে, অর্থাৎ 10:30 ঘটনাস্থলে পৌঁছায় টালা থানার পুলিশ। ফোনটা পাওয়ার পরে কিন্তু টালা থানা থেকে পুলিশ আধিকারিকরা তারা পৌঁছন 10:35 সুরক্ষিত করা হয় অপরাধ স্থল, অর্থাৎ অপরাধ যেখানে করা হয়েছে সেই স্থান নাকি সুরক্ষিত রাখা হয়। 10:52 পরিবারকে ফোন অ্যাসিস্ট্যান্ট সুপারের, যেই ফোন কল ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আপনাদের সামনেও আমরা তুলে ধরেছি। পরের তথ্য দেখাই আপনাদেরকে, দেখুন একটার পর একটা যে মিসিং লিঙ্কটা আসছে একটা ঘন্টা, এবং সেই একটা ঘন্টার মধ্যে কত কত তথ্য সামনে আসছে সেই তথ্যগুলোই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কিন্তু তার পাশাপাশি আরও বেশ কিছু ব্রেকিং এখানে রয়েছে। মূলত অভয়ার যে ডেথ সার্টিফিকেট, সেই ডেথ সার্টিফিকেট নিয়েও কিন্তু কার্যত ধোয়াশা রয়েছে। অর্থাৎ যেমনভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম প্রায় এক ঘন্টার একটা মিসিং লিঙ্ক রয়েছে যেটা খোঁজবার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা, পাশাপাশি অভয়ার ডেথ সার্টিফিকেট লিখতে কার্যত গড়িমসি। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর সময় দুপুর 12:44 এবং ব্রড ডেট লেটারে সই করতে চাননি অরুণাভ। চেস্ট মেডিসিনের প্রধান ছিলেন এই অরুণাভ দত্ত চৌধুরী, বিস্ফোরক দাবি চিকিৎসক তাপস প্রামাণিকের অভিযোগ। রাতে আরজি করেই ডিউটিতে ছিলেন তাপস। রিপাবলিক বাংলা বিস্ফোরক দাবি করেছেন তাপস ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সময় আলাদা। এটা একটা মানে প্রবলেমটা যেটা ক্রিয়েট হয়েছে, পলি ম্যাডামকে ওই 10:10 বা 20 নাগাদ হয়তো ডাকা হয়েছিল, উনি জাস্ট দেখে এসেছিলেন এবং উনি বলেছিলেন যে ব্রড ডেট আপনাদের কাউকে সই করতে হবে। সেক্ষেত্রে হতে পারে চেস্ট মেডিসিনের হেড অফ দি ডিপার্টমেন্ট বা অন্য কোনো প্রফেসর, তাকে সই করলে সেই টাইম বেসে সইটা কেন করতে, সই যে কোনো ডেথ সার্টিফিকেট লিখতে গেলে তখন কাউকে না কাউকে একটা ডেড বডি বাইরে থেকে কেউ পরিবারের লোক বা বাইরের কোনো লোক নিয়ে এসছে, তো তাকে তো ব্রড বাই সাইন করতে হবে যে ওই ডিপার্টমেন্টে হয়েছে। তাহলে ওই ডিপার্টমেন্টের দায়িত্ব ওই ডিপার্টমেন্টের কোনো লোক বা অ্যাডমিনিস্ট্রেশন ইমার্জেন্সি মেডিকেল অফিসারের কাছে এসেছে যে আমরা এটা নিয়ে আসলাম। আর বাইরে যদি রাস্তাঘাটে কোনো ডেড বডি পড়ে থাকে, পুলিশ নিয়ে এসে পুলিশ ব্রড বয়ে সাইন করে, এটাই হচ্ছে নিয়ম। তো সেই দিন যেটা হয়েছিল, পলি ম্যাডাম যাওয়ার পরে বলেছিল হ্যাঁ ডেথ তো আপনারাও দেখে বুঝেছেন, ডেথ হয়ে গেছে, আমিও দেখে বুঝছি, তো সেক্ষেত্রে আপনারা যেটা করুন, মানে এই ছড়িকে বলেছেন অরুণব দত্ত চৌধুরীকে যে আপনি ব্রড বয়ে সাইন করুন, ওর আধার কার্ড বা অ্যাড্রেসটা দিন, আমি ডেথ ডিক্লেয়ার করে দেবো। এই ডেথ ডিক্লেয়ার করে পোস্টমর্টেমের যে ঘরে সেখানে পাঠিয়ে দেবো, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু সেদিন সমস্যা যেটা হয়েছে, উনি ওটা রিফিউজ করেছেন যে না আমি এর ভেতরে করবো না, এই ঝামেলায় যাবো না। এই করে করে এবার ম্যাডাম এমার্জেন্সি ছেড়ে উপরে 4তলায় গেছে, তার এমার্জেন্সি কে সামলাবে, সে নিচে নেমে চলে এসছে। এইবার 12:44, এবার ওরা তো বলছে ব্যাক ডেটে যদি ডেথ সার্টিফিকেট কী করে লিখবে, কারণ কম্পিউটারাইজড যে টিকিট সেটা তো 12:44 বেরিয়েছে এবং তালা থানার পুলিশ বা কোনো পুলিশ অফিসার এসে ওটা বের করেছে। তো 12:44 একটা টিকিট বেরোলো, সেখানে লেখা আছে এই ডেট 12:44 টাইম, সেখানে তো আর পলি ম্যাডাম পারেন না যে আমি 10:10 দেখে এসেছি বলে ওই টাইমেই ডেথ হয়েছে, এটা লেখা যায় না। আরদিকে সেমিনার রুমে বহিরাগত চিকিৎসক অভিক দে ঘটনাস্থলে, কোন এখতিয়ারে অভিক দে তিনি সেই দিন উপস্থিত ছিলেন, লাল জামা পরে যে ভদ্রলোককে দেখতে পাওয়া যায় পুলিশের মাঝে সেই হচ্ছে অভিক দে, এবং পুলিশের মাঝে কি করছিলেন অভিক একবারে সার্কেল করে আপনাদের সামনে আমরা দেখাচ্ছি সেই ছবিটাই। অভিক দেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলেছেন ডিসি সেন্ট্রাল। অভিক দে কবে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হলেন? কলকাতা পুলিশের ছবিতে চিহ্নিত অভিক দে কিভাবে তদন্তের অংশ হয়ে উঠলেন, যেই অভিক দে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেই জানতে পারা যায়। এবং বিভিন্ন জায়গায় যেভাবে অভিক দেখে দেখা গিয়েছে এই সন্দীপ ঘোষের সঙ্গে, সেটাই আরো আরো স্পষ্ট করব আপনাদের সামনে। দেখুন এই যে সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে একাধিক অভিযোগগুলো সামনে আসছে, সেখানে অভিক দে তিনি কিভাবে উপস্থিত থাকেন, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলা হচ্ছে তাকে, কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যিই কি তিনি তাই?
রাফিক আলী দেখুন যে ছবিও দেখাচ্ছি আপনাদের সামনে, সন্দীপ রায়ের সঙ্গে এক ফ্রেমে অভিক, একদিকে লাল জামা পরে অভিক দে এবং তার পাশাপাশি সন্দীপ ঘোষ, তিনিও এখানে উপস্থিত রয়েছেন। এখানেই শেষ নয়, এর পরের ছবি আপনাদের সামনে দেখাচ্ছি যেখানে কলকাতা পুলিশের ছবিতে সেখানেও অভিককে দেখতে পাওয়া যায় এবং সেই ভিডিও থেকে তোলা ছবি এবং সেই ছবিটাই দেখাচ্ছি যেখানে চিকিৎসকরা উপস্থিত রয়েছেন এবং সার্কেল করে যাওয়ার ছবি দেখা যাচ্ছে। রেড কালারের জামা পরা, অর্থাৎ এই লাল রঙের জামা পরা ইনিই হচ্ছেন অভিক দে, যেখানে পুলিশের তরফ থেকে ডিসি সেন্ট্রাল তিনি বলছেন যে এই অভিক দে তিনি নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। সত্যিই কি অভিক দে তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ? এই ঘটনাস্থলে তিনি কেন কিভাবে এসে পৌঁছলেন সেটাও কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন। পাশাপাশি নয় আগস্ট চিকিৎসকদের যে সাংবাদিক বৈঠক এবং সেই বৈঠকেও পর্যন্ত অভিক দেকে দেখতে পাওয়া যায় এবং সেই চেনা জামা এবং তিনি ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছেন যেমনটা সার্কেল করে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং এই নিয়ে, অর্থাৎ এই সন্দীপ ঘোষের সঙ্গে অভিকদের এই যে কানেকশনটা, এই যে যোগসূত্রটা, সেটা ঠিক কতটা, সিনিয়র এডিটর মুখ রঞ্জন ঘোষ একেবারে তুলে ধরেছে সেই ব্যাখ্যা দেখুন। বিতর্কের কেন্দ্রবিন্দুতে এই সেই ছবি, তুমি জানো যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এই ছবিটি দেখিয়েছিলেন এবং এই ছবিটি দেখানোর সঙ্গে সঙ্গে তিনি মার্ক করে রেখেছিলেন। উইটনেস ডক্টর হিসেবে একে বলা হয়েছে, FSL এক্সপার্ট হিসেবে বলা হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে। কিন্তু যারা জুনিয়র ডাক্তার রয়েছেন এবং তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে একটি সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে, কারণ এই মুহূর্তে এই যে এই লাল জামা পরা, টাক মাথায়, পেছনে অল্প টাক রয়েছে, এই যে কানের জায়গাটাও তুমি দেখতে পাচ্ছ, এই এই একে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হিসেবে উঠে আসছে, কারণ এই যে চরিত্রটি, এই চরিত্রটিকে এখানে দেখানো হয়েছে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট হিসেবে, অর্থাৎ ফিঙ্গার প্রিন্টের বিশেষজ্ঞ হিসেবে দেখানো হয়েছে। দেওয়ালে হাতের ছাপ বা পায়ের ছাপ নেওয়ার জন্য নাকি কলকাতা পুলিশের সাথে এ এসেছিল, এই এই একদম পার্টিকুলারলি এই এই ভদ্রলোক এসেছিল যে লাল জামা পরে এখানে দেখা যাচ্ছে, এই গোটা ছবিটার মধ্যে লাল জামা পরে একে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া, জুনিয়র ডাক্তাররা এবং সূত্রের খবর একাংশ যে কথা বলছেন, এই ভদ্রলোকের নাম অভিক দে। এই ভদ্রলোক একজন চিকিৎসক এবং এর আগেও যারা সন্দীপ ঘোষের বিরুদ্ধে কথা বলেছে তারা নির্দিষ্টভাবে বলেছে নর্থ বেঙ্গল লবির কথা। সেই নর্থ বেঙ্গল লবি খায় না মাথায় দেয়, আমরা জিজ্ঞেস করেছিলাম, সেই নর্থ বেঙ্গল লবির অন্যতম কর্ণধার বা অত্যন্ত প্রভাবশালী একজন ডাক্তার হচ্ছে এই অভিক দে। এই অভিক দে লাল জামা পরে সেদিন রাতেও দেখা গেছে, যে ছবি আমরা দেখাবো, ডিএমই অর্থাৎ ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন এবং সুদীপ্ত রায় এই দুজনের পাশে দাঁড়িয়েছিলেন এই অভিক দে এই সেম লাল জামা পরে। সুতরাং সন্দেহের বাতাবরণ আরও বাড়ছে। এই বহিরাগত ডাক্তার অভিক দে সে কী করছিল অপরাধস্থলে, এই অপরাধস্থলে যেখানে অ্যাডিশনাল সিপি টু রয়েছেন, অ্যাডিশনাল সিপি টু এর পাশে এই যে সাদা কার্টেন রয়েছে অর্থাৎ পর্দা, এখানেই অভয়ের বডি পড়ে রয়েছে, সেখানে অ্যাডিশনাল সিপি টু এর পাশে FSL এক্সপার্ট রয়েছেন, ভিডিওগ্রাফার রয়েছেন, ডিটেকটিভ ডিপার্টমেন্টে সেখানে ভিড়ের মধ্যে একেবারে মাস্ক গ্লাভস না পরে এই অভিক দে কি করছিল? এই অভিক দে তো আর জি করেন মেডিকেল কলেজের চিকিৎসক নয়, এই অভিক দে তো চেস্ট মেডিসিনের কেউ নয়, এই অভিক দে তো ফরেন্সিক মেডিসিনের কেউ নয়, এমনকি অভিক দে কলকাতা পুলিশের কোনো ডাক্তার হিসেবেও তার কোনো এনরোলমেন্ট বা তার কোনো রেজিস্ট্রেশন নেই, এমনকি আদালত বা কোনো থানারও ডাক্তার এই অভিক দে নয়। তাহলে এই অভিক দে অত্যন্ত প্রভাবশালী এবং সন্দীপ ঘনিষ্ঠ এই ডাক্তার, সে অপরাধস্থলে কি করছিল এবং ফরেন্সিকের একজন কর্মী হিসেবে কি করছিল? দুটো প্রশ্ন এই মুহূর্তে উঠছে। যদি এই ছবি সত্যি হয়, আবারও বলছি রিপাবলিক বাংলা এই ছবির সত্যতা যাচাই করেনি, এই ছবি কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল যদি এই ভদ্রলোককে ফরেন্সিক এক্সপার্ট হিসেবে বা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে এখনো বলে যান, আমরা অপেক্ষা করছি রিপাবলিক বাংলার এই যে খবর, সেই খবরের পরে ডিসি সেন্ট্রাল যদি কোনো প্রেস কনফারেন্স করেন, এই এই যে ডিসি সেন্ট্রালের প্রেস কনফারেন্সের পরেও যদি এই ভদ্রলোক ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয় তবে এনার নামটা কি, এটাও জানতে হবে। এবং তার পাশাপাশি একবার আমরা দেখে নিই যে এই এই ভদ্রলোকের লাল জামা পরা যে ভদ্রলোক, সেই ভদ্রলোকের সেদিন অর্থাৎ 9 তারিখ রাতের প্রেস কনফারেন্স, এই অভয়ার ঘটনার পরের যে প্রেস কনফারেন্স ডিএমই এবং সুদীপ্ত রায় করেছিলেন সেখানেও এই ভদ্রলোকের উপস্থিতি, একবার দেখে নিন। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি, এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে, ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডির টিম আছে উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি ওয়ান ছিলেন ওখানে আছেন,
এবং এফএসএল এর স্টাফ আছে। ডিসি সেন্ট্রালে বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম ইন্দিরা মুখোপাধ্যায়, তিনি কি বলছেন, কিন্তু পাশাপাশি অভয়ের বাবা তিনি কি বলছেন শুনুন। না, লাল গেঞ্জির একটা শুয়ে ছিল না, এখনো কোন আমরা জানতে পারিনি, একটা সন্দেহজনক ব্যাপারটা ছিল, তাই ওরা বলেছিল যে আমরা দেখেছিলাম ওখানে একটা লাল গেঞ্জি পরে ছেলে ঘোরাঘুরি করছিল, কিন্তু আমার কাছে তো তখন ফোন ছিল না, আমি কোনো কিছু ক্লু রাখতে পারিনি। আচ্ছা, তখন আমাদের মানসিকতা ছিল না যে প্রমাণ রাখবো। আচ্ছা, তারা প্রমাণ মোছার চেষ্টা করছে তাও তো আমরা বুঝতে পারিনি। শুনুন, কোনো একটা ঘটনা ঘটলে আমরা সবার পথে তো সবার প্রথম তো পুলিশের শরণাপন্ন হব। আমরা সেরকমই পুলিশের কাছেই সমস্ত দাঁড়া আমাদের যা বক্তব্য বলছিলাম, কিন্তু পুলিশ আমাদের 3 ঘন্টা ধরে ঢুকতে দেয়নি, কেন কি ব্যাপার সে তাই